আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে থাম্বনেল থেকে সকলে জানতেই পেরেছ নিশ্চয়ই যে আজকে আমরা যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা সেই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। এবং বিগত দুটো ভিডিওতে আমরা মূলত মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত ফ্রেজাল ভার্ব এর প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং তোমাদের এটাও বলেছি যারা প্রথম থেকে ফ্রেজাল ভার্ব সংক্রান্ত ভিডিও দেখছো তারা জানো যে 2020 সাল থেকে শুরু করে লাস্ট 1990 সাল পর্যন্ত যে ফ্রেজাল ভার্বের প্রশ্ন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বলে প্রথম ভিডিও থেকে বলে আসছি। এবং এ প্রসঙ্গে তোমাদের বলেছিলাম যে বেশ কিছু বছরের প্রশ্ন নাই, তো ইতিমধ্যে আমি এই বিষয়ের খোঁজ করতে করতে তোমাদের মধ্যে যারা আমাকে বলেছিলে যে এটা চেষ্টা করতে যাতে করে 1990 থেকে শুরু করে 2020 30 বছরের বা 31 বছরের প্রশ্ন যাতে পাওয়া যায়, তাই এবং তার উত্তর আপলোড করার কথা যারা বলেছিলে, তো সেজন্য আমি খুঁজছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম যে এই বইয়ে অর্থাৎ রাই মার্টিনের কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো অনুসারে ফেজাল ভার্বের প্রশ্ন বিগত 1990 থেকে 2020 সাল পর্যন্ত এসছে। অর্থাৎ তোমাদেরকে যেটা বলেছিলাম যে 1990 এর পরে 91, 92, 93 এই তিনটে সাল আসেনি, তারপরে আবার তোমাদের 94 সালের পরীক্ষাতে এসেছিল, আবার 95, 96, 97 এই তিনটে বছর আসেনি, 98 এসে আবার 2000, তারপরে 2002 সাল, এরপর থেকে 2004 সাল থেকে মোটামুটি রেগুলার বা নিয়মিত ভাবে ফ্রেজাল ভার্বের প্রশ্ন পরীক্ষাতে আসতে শুরু করে। তো সুতরাং এখানে চিন্তা করার কিছু নাই যে 1990 থেকে 2020-র মধ্যে যে 10 বছরের প্রশ্ন নাই বলেছিলাম তোমাদের, তো এটা খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ যেহেতু পরীক্ষাতে ওই বছরগুলোতে ফ্রেজাল ভার্বের কোনো প্রশ্ন আসেনি সুতরাং এটা তো পাওয়া যাবে না। তো চলো, চিন্তার কিছু নাই, আমরা যে কটা বছরের প্রশ্ন পেয়েছি সে কটাই আলোচনা করব, পাশাপাশি বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত ফ্রেজাল ভার্বের প্রশ্ন এসছে সেগুলো আলোচনা করব, যাতে করে তোমাদের কোনো পরীক্ষাতেই, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষাতে, যাতে করে কারোর ফ্রেজাল ভার্বের যে প্রশ্ন থাকে তার প্রশ্নের উত্তর লিখতে ভুল না হয় সেই চেষ্টায় আমি করব। এবং তার আগে বলবো যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও ভালো লাগলে পরে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে, এবং অপছন্দ কেন হলো সেই কারণটাও জানাবে এবং কিসের জন্য সেটা আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছি, এবং কোনো কিছু বক্তব্য থাকলে সেটা কমেন্ট করেও জানাবে। তো আজকের যে ভিডিও, তার তোমাদের যারা নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও দেখে আসছো এবং ফ্রেজাল ভার্ব সম্পর্কিত ভিডিও দেখে আসছো তারা জানো যে আমরা আগের দুটো পার্টে 2006 সাল পর্যন্ত যে ফ্রেজাল ভার্বের প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেগুলোর উত্তর আমরা করেছি। তো আজকে 2006 সালের পরবর্তী যে সাল সেই সাল থেকে শুরু করে শেষ পর্যন্ত উত্তর করব। তো দেখো, যে তোমাদের যেমনটা বললাম যে 2006 সালের পরে এর 5, 4 এবং 3 এই তিনটে সালে ফ্রেজাল ভার্বের কোনো প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসেনি, এরপরে আমরা আলোচনা করব 2002 সালের যে প্রশ্ন সেই 2002 সালের প্রশ্ন নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করে নেব, এবং তোমাদের বরাবরই বলে আসছি যে এই প্রশ্ন আমরা আলোচনা করছি রাই মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংক থেকে। তো আগে আলোচনা করে নিব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কোনটা কি উত্তর হবে। তো প্রথমে তোমরা যেমনটা আমি বরাবর বলি এক্ষেত্রে বলবো যে খাতা কলম নিয়ে অবশ্যই বসবে এবং ভিডিও পজ করে ফেজাল ভাত তার মানে গুলো লিখবে, এবং প্রথম ভিডিওতে আমি যেমনটা বলে দিয়েছি সেভাবে ফেজাল ভার্বের পড়া রেডি করবে। আর যারা আজকে প্রথম ভিডিও দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে পরে বুঝতে পারবে যে ফেজাল ভার্ব কিভাবে পড়লে পরে মাধ্যমিক পরীক্ষায় যে তিনটে প্রশ্ন আছে তার পুরো নাম্বার পাবে, এবং চাকরির পরীক্ষাতে কিভাবে কি পড়া করতে হবে সে বিষয়ে এই ভিডিও দেখতে থাকবে, তাহলে সকলে চাকরির পরীক্ষাতেও এই ভিডিও থেকে উপকার পাবে। তো এখন দেখা যাক যে 2002 সালের যে পরীক্ষার প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কি ছিল। তো দেখো, যে 2002 সালের যে প্রশ্ন সেই 2002 সালের প্রশ্নের যে প্রথমটা যে হি ইজ ইন সার্চ অফ এ জব, তো এই যে বাক্য সেখানে দেখতেই পাচ্ছ যে সে একটা চাকরির খোঁজে আছে এরকমটা বোঝাচ্ছে। তারপরে টু ফ্রেন্ডস কোয়ার্ড ফর নাথিং ওভার এক্সারসাইজ কজ হার্ম টু হিজ হেলথ, আর মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। তো দেখো বন্ধুরা, 2002 সালের যে প্রশ্ন সেই প্রশ্নতে কি কি ছিল না ছিল সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে
রং করা আছে এবং তলায় দাগ দেওয়া আছে। প্রশ্নতে সাধারণত এরকমই থাকে, তো আজকে প্রশ্ন কেমন থাকে না থাকে সেসব কিছু আলোচনা করব না, কারণ প্রথম ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা আছে। যারা আজকে প্রথম দেখছো যেমন বললাম, তো তারা আগের ভিডিও দেখে নেবে, তাহলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো যে এখানে যে শব্দগুলো বললাম, তো সেই শব্দগুলোর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বগুলো হবে তার লিস্ট আছে এরকম, যে ফল আউট, টেল আপন, লুক ফর, সেট আপ, কলিং, ইন সার্চ অফ, যে খোঁজা, তো সেই ইন সার্চ অফ এর যে পরিবর্তে ফেজাল ভার্ব সেটা হচ্ছে লুক ফর। এখানে দেখতে পাচ্ছ যে অপশন আছে যে লুক ফর। এবার আমরা এই ক্ষেত্রে কি করব, দেখো যে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট হি আছে এবং তারপরে ইজ আছে। তো এই যে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য অথবা প্যাসিভ ভয়েসে থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু একজন তিনি নিজেকে কোনো একটা চাকরির খোঁজ করছেন, তো সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা বাক্যটাকে ধরবো। এবং সেই অনুসারে যখন উত্তর লিখব তখন আমরা এই লুক ফরকে লুকিং ফর লিখে দেব। তো লুক যেমন তোমাদের শিখিয়েছি, তাহলে এখানে হি ইজ লুকিং ফর এ জব এরকম লিখবো। তারপরে দেখো টু ফ্রেন্ডস কোয়ারল ফর নাথিং, এখানে কোয়ারল মানে যেন ঝগড়া করা, এবং দেখতেই পাচ্ছ যে কোয়ারল এটা পাস্ট টেন্সে দেয়া আছে কোয়ারল্ড। তো এবার কোয়ারল্ড এর পরিবর্তে ফেজাল ভার্ব হবে ফল আউট, এই ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা। তো যেহেতু কোয়ারল পাস্ট টেন্সে আছে সেই জন্য ফলের পাস্ট ফর্ম ফেল লিখবো, তাহলে উত্তরটা হয়ে যাবে ফেল আউট। তো এখান থেকে একটা আইডিয়া করতে পারো যে এখানে যেমন দেখতে পাচ্ছ প্রশ্নের পাশে যেমন শূন্য স্থান দেওয়া আছে পরীক্ষায়, এরকম বক্স থাকে তোমাদের, এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে মোটা করে লেখা থাকে বা তলায় দাগ দেওয়া থাকে তার পরিবর্তে লিখতে হয়, তো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে শূন্য স্থানের মতন বক্স থাকে, বক্সের মধ্যে যেটা উত্তর ক্ষেত্রে লিখতে হয়। তাহলে দেখো যে এখানে কোয়াল থেকে তাহলে পাস্ট টেন্স আছে বলে ফল আউট থেকে ফেল আউট হয়ে গেল। এবার দেখো ওভার এক্সারসাইজ কজ হার্ম টু হিজ হেলথ, এখানে কজ হার্ম টু হচ্ছে যে ক্ষতি করা, তো এই ক্ষতি করার পরিবর্তে ফেজাল ভার্ব হচ্ছে টেল আপন। তো কজ ভার্বের সঙ্গে যেহেতু এস যোগ আছে, তো সেই জন্য আমরা এই ফেজাল ভার্বের সঙ্গে এস যোগ করে দেবো, তো উত্তর হয়ে যাবে টেলস আপন। এরপরে দেখো যে চারের যে প্রশ্ন, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, এখানে স্টার্ট হচ্ছে শুরু করা, তো শুরু করা বলতে কিন্তু এখানে সেট ইন লিখবো না। তোমরা যারা ইতিমধ্যে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব মুখস্থ করেছো বা যারা অনেক ফেজাল ভার্ব ইতিমধ্যে তোমাদের আয়ত্তে আছে, তারা জানো যে সেট ইন হচ্ছে শুরু করা, অর্থাৎ কোনো স্থানের উদ্দেশ্যে রওনা দেওয়া, যেমন ধরো গ্রীষ্ম শুরু হওয়া, বর্ষাকাল শুরু হওয়া, কোনো কাজ শুরু হওয়া। তো এখানে যেহেতু তোমার একটা বিজনেস শুরু করা অর্থাৎ স্থাপন করার কথা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এক্ষেত্রে সেট আপ লিখবো, এবং অপশনে দেখতেই পাচ্ছ যে কোথাও সেট ইন নাই, সেই জন্য এক্ষেত্রে সেট আপ লিখবো। এবার আগেও যেহেতু আলোচনা করেছি যে সেটের তিনটে ফর্ম অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফর্ম বা প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই সেট, সেই জন্য এর পরিবর্তে আমরা উত্তর লিখবো সেট আপ। তাহলে দেখো যে এই প্রশ্নগুলোর উত্তর এরকম হলে পরে যে উত্তরটা দেখতে হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এগুলোর উত্তর শেষ পর্যন্ত কি হবে। এরপরে দেখা যাক যে 2000 সালের যে প্রশ্ন সে উত্তরগুলো কি কি হবে। তো দেখো যে 2000 সালের যে প্রশ্নগুলো এসেছিল যে আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল, এখানে সি বলতে যে দেখা মানে জানোই, কিন্তু এখানে বলছে যে বক্তা যিনি তিনি যাকে বলছেন তাকে এটাই বলছেন যে আমি তোমার স্কুলে তোমার সঙ্গে দেখা করব। তো এই যে সি বলতে এখানটাতে দেখা করা বোঝাচ্ছে, তো এরকম কোনো জায়গায় গিয়ে যদি কোনো দেখা করা বোঝায় তাহলে সেক্ষেত্রে কল অন হয়, তো এক্ষেত্রেও আমরা কল অন লিখব। ঠিক একই রকম ভাবে দেখো যে পরের যে প্রশ্ন, দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, তোমরা আগেও পড়েছো যে এক্সামিন যে শব্দ থাকে তার পরিবর্তে ফেজাল ভার্ব হয় লুক ইন টু, তদন্ত করা বা পরীক্ষা করা বা তো পুঙ্খানুপুঙ্খ ভাবে কোনো কিছু দেখা। তো ঠিক সেরকম ভাবে এক্সামিনিং, যেহেতু এক্সামিন এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে সেই জন্য এখানে লুকের সঙ্গেও আইএনজি যোগ করব, অর্থাৎ লুকিং ইন টু হবে। এরপরে দেখো যে পরের যে প্রশ্ন, দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, তো ডায়েড দেখতে পাচ্ছ মারা যাওয়া, যে এবং এই ডায়েড এর পরিবর্তে ফ্রেজাল ভার্ব হয় পাস অ্যাওয়ে, তো ডায়েড যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য এর উত্তরে আমরা লিখব পাস্ট অ্যাওয়ে। তো এবারে দেখো যে ঠিক সেরকম ভাবে উই ওয়ার লেট অ্যাট স্কুল অ্যাজ দ্য রেন কেম, স্কুলে যেতে আমাদের দেরি হয়েছিল কারণ বৃষ্টি এসেছিল, তো
কেএম বলতে যে আসাম আসে থেকে ফার্স্ট টেন্সে কেএম এসেছিল, তো এখানে অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছিল। তো তোমাদের আগের একটা প্রশ্ন যেমন বললাম সেরকম এক্ষেত্রে আমরা সেট ইন লিখব। তো এক্ষেত্রে কেএম ফার্স্ট টেন্সে থাকলেও সেট এর তিনটে ফর্মে যেহেতু আগে বললাম যে একই, সেজন্য এখানে সেট ইন এর পরিবর্তে লিখে দেবো। এরপরে দেখো যে ওই যে 1998 সালের যে প্রশ্ন এসেছিল সেগুলো কি কি ছিল, এখানে বলছে দেখো যে আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট। তোমরা আগের দুটো ভিডিও দেখে থাকলে দেখবে যে টলারেট এর ফেজাল ভার বহুবার এসছে। তো এই যে টলারেট, তো টলারেটের পরিবর্তে তোমাদের আগেও শিখেছি আজকেও বলছি যে দুটো ফেজাল ভার হয়, একটা হচ্ছে পুট আপ উইথ, একটা হচ্ছে বি আর উইথ। তো আন্দাজে প্রশ্ন টলারেট দেখা মাত্রই আগেও নিশ্চিত করেছি যে কখনোই ঝট করে লিখে দেবো না, যে পুট আপ উইথ বা বি আর উইথ যে কোনো একটা লিখে দিলাম কখনোই নয়, কারণ অপশন দেওয়ার যদি পদ্ধতি থাকে তাহলে অপশনে কি আছে দেখতে হবে। তো এখানে দেখো যে পুট আপ উইথ আছে যেহেতু, সেই জন্য আমরা উত্তরে এখানে পুট আপ উইথ লিখবো, যে আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসাল্ট। এরপরে দেখো যে দুয়ের যে প্রশ্ন হি উইল বি কিওরড সুন, তো সে তাড়াতাড়ি সেরে উঠবে। তো এখানে যে তাড়াতাড়ি সেরে ওঠা, তার পরিবর্তে তোমরা জানোই যে আমরা ফ্রেজাল ভার্ব কি শিখেছি, তো সেরে ওঠা বা আরোগ্য লাভ করার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড। এখানে দেখতে পাচ্ছ যে কাম রাউন্ড আছে যেহেতু, তো সেই জন্য এখানে কাম রাউন্ড লিখবো। এরপরে দেখো যে এখানে তোমাদের মনে হতে পারে যে উইল বি কিওর, যেহেতু এটা ফিউচার টেন্সে আছে তো সেই জন্য কাম রাউন্ডে লিখবো। এবার দেখো যে ইউ মাস্ট ওবে মাই অর্ডার, যে তুমি অবশ্যই আমার আদেশ মেনে চলবে, তো ওবে এর পরিবর্তে আমরা ফেজাল ভার্ব লিখবো ক্যারি আউট। এরপরে হি হ্যাড টু পোস্টপন হি জার্নি, তো পোস্টপনের ফেজাল ভার্ব তোমরা জানো এই শব্দটাও বা এরকম বাক্য মাধ্যমিকে প্রায়ই আসে, তো এক্ষেত্রে পোস্টপনের পরিবর্তে ফেজাল ভার্ব আমরা লিখবো পুট অফ। এরপরে দেখো যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, তো এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডও খুবই কমন বারবারে আসে, তো আন্ডারস্ট্যান্ড হচ্ছে এর পরিবর্তে আমরা ফেজাল ভার্ব লিখবো মেক আউট। এখানে দেখতে পাচ্ছ যে মেক আউট। তারপরে বলছে যে দ্য স্টুডেন্টস কন্টিনিউড টকিং হোয়েন দেয়ার ওয়াজ নো টিচার ইন দ্য ক্লাস, তো কন্টিনিউ মানে হচ্ছে যে চালিয়ে যাওয়া। তো যখনই দেখবে যে কোনো ফেজাল ভার্ব, তোমাদের ফার্স্ট ভিডিওতেই বলেছি যে একের বেশি ফেজাল ভার্বের একই মানে হলে সেগুলো এক জায়গায় লিখে রাখতে, এবং সেগুলো প্রশ্ন দেখা মাত্র আন্দাজে কোনো উত্তর লিখবো না, অপশানে কি আছে সেটা দেখে লিখবো। তো এখানে দেখো যে ক্যারি অন মানে চালিয়ে যাওয়া হয় বা কন্টিনিউ হয়, আবার কিপ অনও হয়, তো এখানে যেহেতু কিপ অন আছে সেই জন্য আমরা কিপ অন লিখবো, এবং কন্টিনিউ যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য কিপ এর ফার্স্ট ফর্ম কেপ্ট লিখবো, অর্থাৎ উত্তর হয়ে যাবে কেপ্ট অন। এরপরে দেখো যে 1994 সালের যে প্রশ্ন, সেই 1994 সালের প্রশ্নতে কি আছে না আছে সেটা আমরা এখন দেখে নেব। তো দেখো যে 1994 সালের যে প্রশ্ন তাতে বলছে যে হি হ্যাড টু টিথ এক্সট্রাক্টেড ইয়েস্টারডে, তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এক্সট্রাক্ট হচ্ছে যে তুলে ফেলা, তো সে গতকালকে তার দুটো দাঁত তুলে ফেলেছে। তো একটু হ্যাড আছে তোমরা জানোই যে হ্যাভ হ্যাজ অথবা হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তো সেজন্য এখানে এক্সট্রাক্ট তার পরিবর্তে ফেজাল ভার্ব টেক আউট হলো। এবারে টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, সেজন্য উত্তর হয়ে যাবে টেকেন আউট। এরপরে দেখো যে দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পোস্টপন টিল নেক্সট মনডে, তো হ্যাজ বিন পোস্টপন, এই পোস্টপনের পরিবর্তে ফেজাল ভার্ব পুট অফ লিখবো আগেও যেমনটা বললাম, এবং এটা প্যাসিভ ভয়েসে থাকলেও তো কি করবো এখানটাতে যে ভার্বের থার্ড ফর্ম তো পুট সেটের মতনই, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তো সেই জন্য পুট অফ যেমন আছে সেরকমই লিখবো। এবারের পরের প্রশ্ন দেখো যে এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হ্যাজ বিন ওমিটেড ফ্রম দ্য প্যারাগ্রাফ, এখানে ওমিট মানে হচ্ছে বাদ দেওয়া, তার থেকে হ্যাজ বিন ওমিটেড, এটা প্যাসিভ ভয়েসের বাক্য আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো ওমিটের পরিবর্তে ফেজাল ভার্ব হবে লিফট আউট, লিভ আউট, এবার এর পরিবর্তে আমরা লিখবো লেফট আউট। তো সি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার ওয়াজ সেইং, যে সে বুঝতে পারলো না যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা কি বলছিলেন, তো আন্ডারস্ট্যান্ড থেকে জানোই যে ফেজাল ভার্ব হবে মেক আউট, তো এখানে কুড যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য আন্ডারস্ট্যান্ড যা আছে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, সেজন্য মেক আউট যেমন আছে সেরকমই বসাতে হবে। তো 1994 সালের প্রশ্ন দেখলাম, এরপরে আমরা দেখব যে 1991 সালের পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছিল। তো 1991 সালের যে প্রশ্ন তাতে দেখো যে এরকম প্যাসেজ আকারে দেয়া ছিল, তো দেখতে পাচ্ছ তোমরা যে হাউ ডু ইউ ড্যাশ রিভাইজিং ফর দ্য এক্সামিনেশন, তো ড্যাশ দেয়া আছে তারপরে শব্দ ব্র্যাকেটে যে বিগিন,
তো বিগিন থেকে তোমরা জানো যে ফেজাল ভার্ব কি হয়, যে এমনিতে বিগিন মানে শুরু হওয়া, সেট ইন হলেও, যে এখানে যখন এরকম বলবে যে কোনো কিছু কাজ করতে শুরু করা বা কিছু, তো সেক্ষেত্রে আমরা ফেজাল ভার্ব ইউজ করব সেট অ্যাবাউট। তো এক্ষেত্রে শুরু হওয়ার ফেজাল ভার্ব অনেক রকম দেখতে পাচ্ছ, সেট ইন, তারপরে কোনো ব্যবসা শুরু করা তখন সেট আপ। তো এক্ষেত্রে পার্থক্যগুলো বই থেকে পড়ে রাখবে, যে কোনো কিছু শুরু হওয়া আরম্ভ হওয়া বোঝালে সেট ইন, কোনো ব্যবসা বা কিছু প্রতিষ্ঠা করলে সেক্ষেত্রে সেট আপ লিখবো, এখানে বিগিনের পরিবর্তে সেট অ্যাবাউট লিখবো। এরপরে দেখো, ইউ শুড ফার্স্ট ড্যাশ এ প্রিপেয়ার এ লিস্ট অফ রিডিং অ্যান্ড রাইটিং টাস্ক দ্যাট ইউ মাস্ট ডু। মেক আউট শব্দের ফেজাল ভার্বের মানে পুরো বুঝতে পারা, তো এখানে বুঝতে পারা হবে না, এখানে প্রিপেয়ার বা তৈরি করা বুঝাচ্ছে। তো অনেক ফেজাল ভার্বেরই অনেক রকম মানে হয়, তো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে প্রিপেয়ারের পরিবর্তে মেক আউট লিখবো। এরপরে দেখো যে ইউ মাস্ট অলসো ড্যাশ এক্সামিন কেয়ারফুলি অল দ্য টাস্ক ইন ইয়োর টেক্সট বুকস অ্যান্ড, তো এক্সামিন যে পরীক্ষা করার কথা বলছি যখন, অর্থাৎ ভালো করে দেখতে হবে, তখন আমরা লুক ইনটু, লুক ইনটু হয় কিন্তু এখানে লুক থ্রু লিখবো, যেহেতু লুক থ্রু হচ্ছে রিড, অর্থাৎ কোনো কিছু এটা ভালো করে পরীক্ষা করে দেখতে বলছে, মানে ভালো করে পড়তে বলছে, তো সেই জন্য ফেজাল ভার্ব লুক থ্রু লিখবো। এরপরে দেখো যে সলভ আছে, তো সলভ থেকে ফেজাল ভার্ব ওয়ার্ক আউট লিখবো, যে অ্যান্ড ওয়ার্ক আউট দেম, দ্য বোর্ড হ্যাজ পাবলিশড, তো পাবলিশের ফেজাল ভার্ব এর আগের ভিডিওগুলোতেও আমি পড়েছি যে কোনো কিছু ছাপিয়ে প্রকাশ করা বোঝালে পরে ফেজাল ভার্ব ব্রিং আউট হয়ে যায়। তো যেহেতু এখানে বলছে দ্য বোর্ড হ্যাজ পাবলিশড, হ্যাভ হ্যাজ তারপরে ভার্বের থার্ড ফর্ম, তো পাবলিশড এখানে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে আছে, তো সেই জন্য ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট লিখবো, BROUGHT, তাহলে ব্রট আউট। টু বুকস অফ স্যাম্পল কোশ্চেন্স ড্যাশ এক্সামিন দেম কেয়ারফুলি, তো এখানে এক্সামিন বলতে এখানে ওই যে বই স্যাম্পল কোশ্চেন পেপার পাবলিশ করেছে সেটা ভালো করে পড়তে বলছে, তো এক্ষেত্রে আমরা পড়া বলতে গো ওভার লিখবো। তাহলে মনে রাখতে হবে এখানে এক্সামিন থাকলেও, যে এক্সামিন যদিও আছে তো এক্সামিন থাকলেও আমরা এখানে লুক থ্রু লিখবো, আর এখানে এক্সামিন থাকলে গো ওভার লিখবো। তো তাহলে 1991 সালে যেসব ফেজাল ভার্বের প্রশ্নগুলো এসেছিল আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা আজকে 1990 সালের যে প্রশ্ন, জাস্ট অ্যাজ অনিল ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, এখানে ডিপার্ট হচ্ছে যে ফ্রম বোম্বে, যে বোম্বে থেকে রওনা হতে যাবে ঠিক এই সময়, তো ডিপার্ট থেকে এখানে ফেজাল ভাব আমরা লিখবো সেট অফ, তাহলে ডিপার্ট থেকে সেট অফ। এবার বলছে দেখো দ্য ট্রেন ড্যাশ কমেন্স, এখানে কমেন্স মানে হচ্ছে শুরু হওয়া, তো তো কি হলো যে বোম্বে থেকে রওনা হবে ঠিক সেই সময় ট্রেন চলতে শুরু করলো, তো এখানে কমেন্স এর পরিবর্তে ফেজাল ভাব আমরা লিখবো সেট ইন। দেখো যে সেট ইন বলছে হি হ্যাড টু পোস্টপোন হি জার্নি, যে তাকে তার যে জার্নি সেটা স্থগিত রাখতে হয়েছিল, তো পোস্টপোন বা স্থগিতের ফেজাল ভাব জানোই যে পুট অফ হবে। এবং অল দো হি ওয়াজ ড্যাশ পারটার্বড বাই দ্য ডিলে, তো এখানটাতে পার্ট হচ্ছে যে বিরক্ত হওয়া, তো যেহেতু বিরক্ত হওয়া বোঝাচ্ছে, তো পার্ট আপ থেকে আমরা এখানে ফেজাল ভার্ব লিখবো যে পুট আউট। তো হি রিয়ালাইজড হি হ্যাড টু ড্যাশ অ্যাকসেপ্ট ইট, তো এখানে হি হ্যাড টু, এবার অ্যাকসেপ্ট থেকে আমরা লিখবো যে অ্যাকসেপ্ট বলতে গ্রহণ করা বোঝালো, এটা ঘুরিয়ে আর কি সহ্য করার কথা বলছে, তো ফেজাল ভার্ব পুট আপ উইথ এটা আমরা জানি, তো সেই জন্য অ্যাকসেপ্ট থাকলেও এটা সহ্য করা বোঝাচ্ছে, সেই জন্য অ্যাকসেপ্টের পরিবর্তে ফেজাল ভার্ব আমরা পুট আপ উইথ লিখবো। তাহলে আশা করি এই লাস্টের দিকে অর্থাৎ 1990, 91 বা 94 সালের যে প্রশ্ন, তাতে কিছু ফেজাল ভাব দেখলে যেগুলো একটুকু অপরিচিত বা শব্দ দেখলে, যেগুলো গত 2020 থেকে যে প্রশ্নের উত্তর আলোচনা করে আসছি তার তুলনায় এখানে দেখলে কিছু শব্দ বা কিছু ফেজাল ভাব একটু নতুন ধরনের আছে, তো এগুলো পড়ে রাখতে হবে। আশা করি তোমাদেরকে তাহলে যে গত দুটো ভিডিও এবং আজকের যে ভিডিও, তাতে আমি যে যে ফেজাল ভার্বগুলো আলোচনা করে দিলাম সেগুলো সবই হচ্ছে আগে যেমনটা বললাম যে মাধ্যমিক পরীক্ষায় এসছে এই সব ফেজাল ভার্ব, তো যারা মাধ্যমিক পরীক্ষা দিবে এমনকি HS পরীক্ষার্থীরাও এই ভিডিও দেখে উপকৃত হবে, এমনকি চাকরির পরীক্ষাতেও যারা নিয়মিত চাকরির পরীক্ষা দিচ্ছ বা দিচ্ছেন তারাও নিশ্চয়ই জানো বা জানেন যে ফেজাল ভার্ব আছে, তো
তো এই ফেজাল ভার্বগুলো রেডি রাখলে অবশ্যই উপকার পাওয়া যাবে। তো আজকে শুধুমাত্র মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নপত্রের ইংরেজি প্রশ্নপত্রের ভিত্তিতে আজকের ভিডিও যে বিষয়বস্তু সেটা আলোচনা শেষ করলাম। তো তা বলে এরকম নয় যে ফেজাল ভার্ব সম্বন্ধে আর কোনো ভিডিও আপলোড করব না, এরপরে চাকরির পরীক্ষায় বিভিন্ন যে ফেজাল ভার্ব আসে বা যেগুলো মাধ্যমিকে আসা ছাড়াও যে সমস্ত ফেজাল ভার্বগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত ফেজাল ভার্ব নিয়েও ভিডিও আপলোড করব। তো তার আগে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে অথবা ডিসলাইক করবে যদি ভালো না লাগে, এবং তার কারণ অবশ্যই আমাকে জানাবে। এছাড়াও যে আর কি দরকার বা কি কি কিছু যদি পরামর্শ দেওয়ার থাকে তো সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।